আজ আপনাদের সামনে আয়াতুল কুরসি নিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। চলেন আমরা আয়াতুল কুরসি আলোচনা করব। আর আগে আমরা আয়াতুল কুরসি সবাই একবার পড়ে নেই, সবাই জবান খুলে পড়তে পারবেন না আমার সাথে? পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, الله لا إله إلا هو الحي القيوم، لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم، ولا يحيطون بشيء من علمه إلا بما شاء، وسع كرسيه السماوات والأرض، ولا يؤوده حفظهما، وهو العلي العظيم. صدق الله العظيم. বাংলা অনুবাদ আর তফসির আমি একসাথে করব ইনশাআল্লাহ। এই হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি কি কারণে কোরআনের সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত? তফসিরের কিতাবগুলোতে মুফাসসিরিনে কেরাম লিখেছেন এটি এই কারণে কোরআনের সবচেয়ে দামি আয়াত, কারণ এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা তার নিজের ডিটেইলস পূর্ণাঙ্গ পরিচয় তুলে ধরেছেন। এটি হচ্ছে কোরআনের একমাত্র আয়াত যে আয়াতে আল্লাহ তার ডিটেইলস পরিচয় একসাথে দিয়েছেন। এজন্য মুফাসসিরগণ এটাকে এভাবেও বলেছেন, এটা যেন অল ইন ওয়ান, একের ভেতরে সব। কোরআনের অন্য কোন আয়াতে আল্লাহর সব পরিচয় একসাথে বলা হয় নাই, বলা হয়েছে বিক্ষিপ্তভাবে, বিচ্ছিন্নভাবে, কিন্তু একসাথে সব পরিচয় যে আয়াতে আল্লাহ তুলে ধরেছেন সে আয়াতের নাম আয়াতুল। সেই আয়াতে আল্লাহ তার নিজের তৌহিদের পরিচয় দিয়েছেন। এই আয়াতে আল্লাহ তার ইসমুল্লাহিল আজম, যেটাকে আমরা ইসমে আজম বলি, কোন কোন মুফাসসির বলেছেন এই সূরাতে ইসমে আজমও রয়েছে, কোন কোন মুফাসসির বলেছেন এটি হচ্ছে কোরআনের সেই আয়াত যে আয়াতের ভেতরে আল্লাহ তাআলা তার সভরেন্টি অর্থাৎ সার্বভৌমত্বের পরিচয় দিয়েছেন। সকল ক্ষমতার মালিক জনগণ, মানুষ না আল্লাহ। এরকম কুফরি কথা আমরা অনেকে অনেক সময় বলে থাকি যেটা কোরআনের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। আল্লাহ তাআলা তার সভরেন্টির কথা এই আয়াতে ঘোষণা করেছে। এই আয়াতটার ফজিলত কেমন দেখেন? আয়াতুল কুরসি হচ্ছে কোরআনুল কারিমের এমন ফজিলতপূর্ণ সূরা, এমন ফজিলতপূর্ণ আয়াত। এই আয়াতটা এত বেশি ফজিলতপূর্ণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة أو من دخول الجنة إلا الموت. الله نبي বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি নিয়মিত পাঠ করে আর আয়াতুল কুরসির ভেতরে থাকা বিষয়গুলোকে যারা নিজের জীবনে আমল করে ওই লোকগুলো জান্নাতে যাওয়ার জন্য মৌত ছাড়া আর কোনো বাধা থাকে না। লোকটা মরে না এই জন্য জান্নাতে যায় না, মরার পরে তাকে সাথে সাথে জান্নাত দিয়ে দিবেন যিনি, তিনি কি? কি দামি আয়াত, চিন্তা করছেন আপনারা? প্রত্যেক ফরজ নামাজের পরে এটা পড়লেই মরার পরে জান্নাত দিবেন কে? আপনারা বলবেন, হুজুর ঠিক আছে, জান্নাতে যাওয়ার সহজ পথ আমরা আজকে পেয়ে গেছি, প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পড়বো আর সোজা জান্নাতে চলে যাবো, এরকম নাকি কথা? না, আপনাকে বুঝতে হবে আয়াতুল কুরসির ভেতরে থাকা বিষয়গুলোকে আপনার জীবনে বাস্তবায়ন করা। আয়াতুল কুরসি মুখস্থ আছে কার কার দিকে হাত তুলেন তো? মাশাআল্লাহ, হাত নামান। যাদের মুখস্থ নাই, কোরআন মুখস্থ করার একটা টেকনিক দেই। আয়াতুল কুরসি অনেকে মুখস্থ করে না, কই হুজুর অনেক লম্বা। দেখেন আয়াতুল কুরসির মধ্যে দশটা অংশ আছে, কয়টা অংশ? আল্লাহু লা ইলাহ, সারাদিনে এতটুকু শিখেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু সারাদিনে এতটুকু শিখেন,
হাইয়ুল কাইয়ুম পরের দিনে এতটুকু শিখেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম পরের দিনেই তিন নাম্বার অংশ শিখেন পরের দিন চার নাম্বার দিনে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ এরকম দেখবেন আয়াতুল কুরসির ভেতরে ছোট ছোট মোট কয়টা অংশ আছে চাইলে আপনি দশ দিনে এই আয়াতুল কুরসি মুখস্থ করে ফেলতে পারেন আসলে আমরা চাইলে সবই সম্ভব কত জিনিস আমরা মুখস্থ করেছি যুবক ভাইয়েরা ছাত্র ভাইয়েরা তাহলে কি আমরা দশ দিন একটা না ছোট ছোট অংশ পড়ে আয়াতুল কুরসি মুখস্থ করতে পারবো কিনা আয়াতুল কুরসি আমরা মুখস্থ করব আর প্রত্যেক ফরজ নামাজের পরে পড়ব তবে ফরজ নামাজের পর আমাদের তাড়াহুড়ার কোনো শেষ দেখা যায় আমাদের দেশের মসজিদগুলোতে যখন ফরজ নামাজ শেষ হয় ইমাম সাহেব সালাম ফেরান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহুম্মা আমিন নবীজি সালাম ফেরানোর পরে যে আমলগুলো করতেন সে আমলগুলো আমরা করি না আমি কিন্তু মুনাজাতের বিরোধী নই দুয়ার বিরোধী নই ওই দোয়া আপনি করেন কোনো অসুবিধা নাই তবে নামাজে সালাম ফেরানোর পরে আমার আপনার নবী যে আমলগুলো করেছেন সেই আমলগুলোর মধ্যে বরকত কম না বেশি আল্লাহর নবীর প্রত্যেকটা আমলের অনেক দাম আল্লাহর নবীর প্রত্যেকটা সুন্নত গোটা দুনিয়ার চাইতেও বেশি ঠিক কিনা এই জন্য নামাজে সালাম ফেরানোর পরে দোয়া করার আগে আমলগুলো আপনারা করবেন আমলগুলো আজকে আপনাদেরকে শিখায় যাচ্ছি শুনতেছেন নামাজে সালাম ফেরানোর পরে আল্লাহর নবী সর্বপ্রথম পড়তেন আল্লাহু আকবার একবার কয়বার আরো জোরে এরপরে আস্তাগফিরুল্লাহ পড়তেন তিনবার এখানে বসে মুখস্থ করে যাবেন বলেন তো দেখি আল্লাহর নবী সালাম ফেরানোর পরে সবার আগে একবার কি পড়তেন এরপরে তিনবার তারপরে আল্লাহর নবী সুবহানাল্লাহ ৩৩ বার পড়তেন আলহামদুলিল্লাহ ৩৩ বার পড়তেন আল্লাহু আকবার ৩৪ বার পড়তেন এবার আপনাদেরকে দিয়ে বলাই সুবহানাল্লাহ কয়বার আলহামদুলিল্লাহ কয়বার আল্লাহু আকবার কয়বার এরপরে আল্লাহর নবী প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করতেন আমরাও করব ইনশাআল্লাহ তারপরে আল্লাহর নবী আরো অনেক দোয়া করেছেন হাদিসের কিতাবগুলোতে পাওয়া যায় আল্লাহর নবী সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস এই সূরাগুলো পড়তেন আবার আল্লাহর নবী আরো দোয়া করতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আল্লাহ নবী আরো পড়তেন লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আবার ফজরের নামাজ আর মাগরিবের নামাজের পরে আল্লাহর নবী এটাও ইনক্লুড করতেন এটাও পড়তেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার এরকম দোয়া করতেন আপনি আরো দোয়া পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা এই যে আমলগুলো আছে বলেন তো আমাদের দেশে আমলগুলো হয় কম না বেশি আরে বাপরে বাপ ফজরের ফরজ নামাজ পড়াই দূর দেয় আজ আপনারা এই মাহফিলে সিদ্ধান্ত নিন এখন থেকে এই আমলগুলো আমরা আর বাদ দিব না ইনশাআল্লাহ দেখি তো কার কার মুখস্থ হলো আপনারা বলেন সালাম ফেরানোর পরে একবার তিনবার ৩৩ বার আরো ৩৩ বার ৩৪ বার একবার এরপরে কয়টা সূরা কুল হুয়াল্লাহ কুল আউযু বিরাব্বিল কুল আউযু বিরাব্বিন আবার ফজরের নামাজ আর মাগরিবের নামাজের পরে আল্লাহুম্মা আজিরনি তারপরে লাহুল মুলকু ওয়া লাহুল ওয়া হুয়া আলা আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল এটা না শ্রোতা রিয়েল শ্রোতা দেখছেন সাথে সাথে মুখস্থ আলহামদুলিল্লাহ খুব ভালো মানুষ আপনারা এজন্য রংপুরে আসলে খুব ভালো লাগে কারণ আপনারা শিক্ষিত মানুষ কথা বোঝার চেষ্টা করেন আমলেরও চেষ্টা করেন আল্লাহ যেন আমলের তৌফিক দেন আমিন এই আমলগুলো করবেন তো তাইলে আল্লাহর নবীর একটা আমল আমরা আজকের মাহফিল থেকে জানলাম আল্লাহর নবী প্রত্যেক ফরজ নামাজের পরে কোরআনের যে আয়াতটা পড়তেন সে আয়াতটার নাম আয়াতুল আবার শোনেন শোনেন নবীজি বলেছেন কোন বান্দা যদি রাতের বেলা ঘুমানোর আগে আয়াতুল কুরসি পরে রাতের বেলা ঘুমাতে যায় অনেক মানুষকে ঘুমের মধ্যে বুবাজিন ধরে আছে না নাই দেখবেন অনেক মানুষ ঘুমের মধ্যে আবুল তাবুল বলে ঘুমের মধ্যে অনেক মানুষকে জিন ভূতেও ধরার সম্ভাবনা
আছে আল্লাহর নবী বলেছেন রাতের বেলা ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে ঘুমায় যাও তুমি ঘুম থেকে ওঠার আগ পর্যন্ত তোমাকে যিনি নিরাপত্তা দিবেন তিনি কে আবার সকাল বেলা আপনারা আয়াতুল কুরসি পড়বেন আয়াতুল কুরসি সকাল বেলা যদি পড়েন রাতের বেলা ঘুমানোর আগ পর্যন্ত যিনি নিরাপত্তা দিবেন তিনি কে কারণ নিরাপত্তা দেওয়ার মালিক কে হেফাজতের মালিক কে বিশ্বাস হয় আপনার জন্য যদি মওত না থাকে পৃথিবীর মানুষরা যদি আপনার গায়ের দিকে বুলেট ছাড়ে তাও আপনার মওত হবে আবার আপনার জন্য যদি আল্লাহর তরফ থেকে আসমানে মৃত্যুর ফয়সালা আসে গোটা দুনিয়ার মানুষ আপনাকে বাঁচাতে পারবে মৃত্যুর ফয়সালা জমিনে হয় না আসমানে হয় এজন্য ঈমানদারেরা মৃত্যুকে ভয় করে না কারণ তারা ভালো করেই জানে মওতের ফয়সালা মানুষ দিতে পারে না মওতের ফয়সালা যার তরফ থেকে আসে তিনি কে এজন্য ঈমানদারেরা কখনো মৃত্যুকে ভয় করে না মৃত্যুকে ভয় করে ঈমানদারেরা কখনো জালেমের সামনে মাথা নত করে না ঈমানদাররা মওতকে ভয় করে না কারণ ঈমানদাররা মওতের মধ্যে জীবন খুঁজে বেড়ায় কারণ এই দুনিয়ার জীবন থেকে একজন ঈমানদার যখন চলে যাবে তখন থেকে তার সুখ শুরু হবে না দুঃখ শুরু হবে সুখ শুরু হবে কারণ দুনিয়াটা আমাদের জন্য সুখের জায়গা নয় বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খাইরু ওয়া আবকা তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ অথচ আল্লাহ বলছেন আখিরাতটাই হলো তোমাদের জন্য উত্তম জান্নাতে যত সুখ আছে বলেন তো দুনিয়ার কোথাও কি এত সুখ আছে কি মনে করেন জান্নাতের ওয়াজ করলে তো আরো বেশি মজা লাগতো এক একটা জান্নাত কত বড় জানেন নাকি দুনিয়ার সুখ শান্তির জন্য আপনি নামাজ বাদ দেন দুনিয়ার সুখ শান্তির জন্য খেলা দেখার জন্য নামাজ বাদ দেয় কপাল পোড়া মুসলমান জান্নাতের সৌন্দর্য জানে না জান্নাতের বিরাটত্ব জানে না জান্নাতের সৌন্দর্যের কথা যদি জানতো সাজদায় পড়ে থাকতো এক একটা জান্নাত কত বড় হবে শুনেন আল্লাহর নবী বলেছেন একেবারে লোয়ার ক্লাসের সবচাইতে নিম্ন মর্যাদার জান্নাতি যে হবে তাকেও আল্লাহ তাআলা দশটা পৃথিবীর সমান জান্নাত দান করবে এটা কি সর্বোচ্চ ক্লাসের জান্নাতি না সর্বনিম্ন ক্লাসের জান্নাতি সর্বনিম্ন ক্লাসের জান্নাতির যদি এই অবস্থা হয় সর্বোচ্চ ক্লাসের অবস্থা কি হবে আল্লাহ আকবার এক একটা জান্নাতের দরজা কত বড় জানেন নাকি আমাদের ঘরের দরজাগুলো বাসার দরজাগুলো হয় কত ফিট সাত ফিট বা আট ফিট আবার কেউ কেউ ইংল্যান্ড আমেরিকার স্টাইলে বাড়ি বানায় আরবদের স্টাইলে বাড়ি বানায়া কিংবা আগের যুগের রাজা বাদশাদের মতো বাড়ি বানায়া অনেক উঁচা উঁচা দরজা দেয় দশ ফিট বারো ফিট চোদ্দ ফিট বিশ ফিটও দেয় আমি দেখছি অনেক জায়গায় কিন্তু জান্নাতের এক একটা দরজা কত বড় হবে জানেন নাকি নবীজি বলেছেন সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার পর্যন্ত যার ডিস্টেন্স হলো তিন হাজার কিলোমিটার অর্থাৎ জান্নাতের এক একটা দুয়ার হবে দরজা হবে তিন হাজার কিলোমিটার লম্বা জান্নাতের নিয়ামতের কথা আমরা জানলে পৃথিবীতে আমরা জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে দিতাম ঠিক কিনা ধোকায় পড়ে আছি আমরা এই আমলগুলো করেন আয়াতুল কুরসি সকালবেলা পড়েন সন্ধ্যাবেলা পড়েন বলছিলাম হেফাজত করার মালিক যিনি তিনি কি মোমেনরা মৃত্যুকে ভয় পায় না ওই যে আমার জাতীয় কবি তিনি কবিতায় সুন্দর করে বলেছেন উহারা চাহুক দাসের জীবন আমরা শহীদি দরদা চাই নিত্য মৃত্যু ভিতরা মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই ঠিক কিনা কারণ আমরা জানি মরার পরে আমাদের জন্য সুখ আছে শান্তি আছে এই জন্য দেখবেন আল্লাহর পথে যারা শহীদ হয় ভি চিহ্ন দেখিয়ে দুনিয়া থেকে চলে যায় কারণ এই মৌতের মাধ্যমে তার জীবনের বিজয় এসেছে ঠিক কিনা শাহাদাতের মৌত হচ্ছে শ্রেষ্ঠ মৌত এই মৌতের পরে আল্লাহ হিসাব করেন না বিচারও করেন না বিনা হিসাবে বিনা বিচারে জান্নাত দিয়ে দেন যিনি তিনি কি সুন্দর কবিতা লিখেছেন জাতীয় কবি জাতীয় কবিকে আমার খুব ভালো লাগে নবীকে নিয়ে এত কবিতা লিখেছেন এটা তো আপনারাও পারেন দেখেন কেমনে পারে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর সবার ঠুটে ঠুটে এটা আছে না নাই লোকটা কামটা কি করছে দেখছেন দুনিয়া থেকে চলে গিয়েছে কিন্তু তার লেখা কবিতা এখনো সবার মুখে মুখে আছে না নাই আমি তো মনে করি এটার জন্য আল্লাহ তাকে মাফ করে দিতে পারে আবার লোকটা খুব বেশি নামাজি ছিল না কিন্তু আজানের প্রতি মহব্বত ছিল কম না বেশি
কি সুন্দর লিখেছে, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গুরে থেকেও মুয়াজিনের আজান শুনতে পাই, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, আমার গুরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে, গোর আজাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। আল্লাহু আকবার, যেটা চেয়েছে সেটা হয়েছে, কবরটা মসজিদের পাশে আছে না নাই? অনেক কবি আছে, এই যে সোনু নিগম এসেছিল বাংলাদেশে, যুবকরা খুব ফালাফালি করছো তোমরা, এই সোনু নিগমের ইতিহাস টানো তোমরা, এই বেটা আজানকে নিয়ে কটুক্তি করেছে, যেই লোক আজানকে নিয়ে কটুক্তি করে তাকে কোটি কোটি টাকা খরচ করে রাষ্ট্রীয়ভাবে এই দেশে আনা, এটা অত্যন্ত দৃষ্টতা। এই ধরনের লোকগুলোকে কোটি কোটি টাকা খরচ করে আনা তো দূরের কথা, মুসলমান তার ঘরের টয়লেট পরিষ্কার করার জন্যও রাখবে না, কারণ ইসলামের বেলায় আমরা কোনো কিছুতে ছাড় দেই না। আমরা দলাদলি করি ঠিক আছে, কিন্তু ইসলাম আর নবীর উপরে আঘাত আসলে আমরা কেউ মানতে পারি, কারণ দলাদলি করলো আমাদের রব কয়জন? আরো জোরে, কিতাব কয়টা, নবী কয়জন? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন, তবে কেন এক নয় মুসলমান, এক হও এক হও করিয়াবান, পড়ে না আমিন, এক হলে আমাদের শক্তি কমবে না বাড়বে, আমরা যদি এক হয়ে যেতে পারি, আলেমরা যদি সংকীর্ণতা ভুলে গিয়ে, মনোমানিল্য ভুলে গিয়ে, ফতোয়া দিয়ে বিভক্তি না বাড়িয়ে, উম্মতের ঘরে আগুন না লাগিয়ে, আমরা যদি উম্মতকে এক করে ফেলতে পারি, দেখবেন এই দেশে ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পাবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আয়াতুল কুরসির ফজিলত বললাম, আল্লাহর নবী কোন আয়াত প্রত্যেক ফরজ নামাজের পরে পড়তেন? আয়াতুল, প্রত্যেক রাতে ঘুমানোর আগে আমরা পড়ব আয়াতুল, ঘুম থেকে উঠেও পড়ব আয়াতুল, তাহলে ফজিলতের কথা মনে থাকবে। আসেন, সময় খুব কম, বলেছিলাম আয়াতুল কুরসিতে মোট কয়টা অংশ আছে? দশটা অংশ, বেশি সময় নিব না, আপনারা অনেক ক্লান্ত, দশ দ্বিগুণে, অন্য সময় রংপুরে আসলে বিস্তারিত একদিন বলবো, আজকে প্রতিটা অংশ 2 মিনিটে সংক্ষেপে সংক্ষেপে বলবো, আর প্রতিটা অংশের মেসেজ আপনাদের কাছে তুলে ধরবো ইনশাআল্লাহ। চলেন আমরা শুরু করি, প্রথম অংশ আমরা সবাই পড়ি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ তাআলা আয়াতুল কুরসি শুরু করেছেন প্রথমেই তার নিজের পরিচয় দিয়ে, কি দিয়ে? আল্লাহু লা ইলাহ, শোনো, আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, আর কোনো মাবুদ নাই, আর কোনো আইনদাতা নাই, আর কোনো বিধানদাতা, কিন্তু বলেন তো এই পৃথিবীতে এক রবের গুলামি বাদ দিয়ে, একত্ববাদী রবের ইবাদত বাদ দিয়ে আল্লাহর সাথে অনেকে শরীক করে, এমন আছে না নাই? আল্লাহ বলছেন, শোনো, তোমাদেরকে দুনিয়ায় পাঠালাম আমি তোমাদের এবাদত পাওয়ার একমাত্র হক রাখি আমি, সুতরাং আমি আল্লাহ হচ্ছি এক এবং অদ্বিতীয়, আমার সঙ্গে কাউকে শরীক করো না। যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে, আল্লাহ বলছেন, শোনো, যদি তোমরা আমার সাথে যদি শরীক করে অন্য কাউকে আমার সমকক্ষ বানাও, বুঝে শুনে বানাও। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজ্জের 73 নম্বর আয়াত থেকে বলছেন, ইন্নাল্লাজ
الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنفذوه من ضعف الطالب والمطلوب. الله تعالى বলছেন নিশ্চয়ই তোমরা যারা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর সাথে শরীক করছো শোনো কাদেরকে শরীক করো তোমাদের ওই শরীক সবাই মিলে তো একটা মশা ও মাছি সৃষ্টি করতে পারবে মশা মাছি সৃষ্টি করা তো দূরের কথা এদের সামনে থেকে যদি মাছি কোনো জিনিস নিয়ে যায় মাছি ও তারা তারায় দিতে পারবে না মনে পড়ে গেল আমার ইব্রাহিম খলিলুল্লাহর ঘটনা মনোযোগ আছে না গেছে ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়েছে এমন করে তার বাবা নিজেই ছিলেন মূর্তির কারিগর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার উম্মতকে তিনি তার বংশের লোকদেরকে জাতির লোকদেরকে আল্লাহর দ্বীনের দাওয়াত দিলেন কেউ তার দাওয়াত কবুল করে না সবাই তার আল্লাহর সাথে শরীক করে নিজের হাতে মূর্তি বানায় সেগুলোর ইবাদত করে ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিলেন কেউ দাওয়াত কবুল করে না তার জাতির লোকেরা যখন উৎসবের কারণে নগরীর বাহিরে চলে গেল ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এবার মূর্তির ঘরে ঢুকে দেখলেন এদের সামনে খাবার দাবার আছে গিয়ে বললেন কি ব্যাপার তোমাদের সামনে তো খাবার দাবার আছে তোমরা খাও না কেন ইব্রাহিম নবী এদের সাথে কথা বলছেন বলেন তো এগুলার কথা বলার কোনো ক্ষমতা আছে নাকি তিনি বলতেছেন তোমরা খাও না কেন এরা জবাব দেয় না ইব্রাহিম নবী বললেন ফামালাকুম লা তান্তিকুন কি হলো আমার কথার জবাব দাও না কেন আমার সঙ্গে কথা বলো না কেন বলতেছেন খাও খায় না কথা বলতেছেন কথার জবাবও দেয় না এখন বলেন তো একটা মানুষ তার বাচ্চাকে বলতেছে খা 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 খায় না খায়ও না কথাও বলে না বাকি আছে কোনটা ইব্রাহিম নবী এবার হাতের মধ্যে কুঠার নিয়ে সবগুলোকে কুপাইতে লাগলেন কুপাইতে কুপাইতে বড়টার কান্ধের উপরে রেখে আসলেন এরা এসে দেখলো হায় 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 আমাদের এগুলোর অবস্থা কে করলো বলা হলো একমাত্র ইব্রাহিম সেই কাজ করতে পারে ইব্রাহিম আলাইহিসসালামকে আনা হলো তিনি বললেন আমারে কেন জিজ্ঞেস করো দেখো না বড়টার কান্ধের উপরে সে কুঠার নিয়ে বসে আছে সেই কাম করে তার কাঁধের উপরে কুঠার নিয়ে বসে আছে তাকে জিজ্ঞেস করো তারা বলল ইব্রাহিম তুমি ভালো করেই জানো এগুলা কথা বলতে পারে না ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন তোমরাও এটা জানো আমিও এটা জানি তাহলে যেটা নিজে কথা বলতে পারে না এমন কি যেটা নিজেকেই সেফ করতে পারে না সে কেমনে তোমাদেরকে সেফ করবে নিজের হাতে বানায়া কেন এগুলার ইবাদত করো একজনের ইবাদত চলবে তিনি কি আস্তে বলবেন না জোরে বলেন তিনি কে এই জন্য আল্লাহ তামাম দুনিয়ার সকল মানুষকে উদ্দেশ্য করে বলছেন কোরআন সাম্প্রদায়িক কিতাব নয় এটা সর্বজনীন কিতাব এজন্য আয়াতুল কুরসির ভেতরে আল্লাহ প্রথমে সর্বজনীন কথা বললেন আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম আল্লাহ তিনি তিনি ছাড়া আর কোনো মাবুদ ইলাহ শব্দের আরেকটা অর্থ হলো আইনদাতা বিধানদাতা আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা কিন্তু আমরা কি করেছি আমরা এখন আল্লাহর গোলাম হয়ে নিজেরা মালিকের আসনে বসে গিয়েছি আমরা এখন সমাজ চালাবার জন্য নিজেরা আইন বানাই কত বড় আইন প্রণেতা আমরা আল্লাহ বলেছেন আমি ছাড়া দুনিয়ায় কোনো আইন প্রণেতা নাই যদি থাকতো বলেন তো গাড়ির ড্রাইভার একসাথে যদি তিনজন হয় গাড়ি চলবে না অ্যাক্সিডেন্ট করবে আল্লাহ বলেছেন দুনিয়া বানিয়েছি আমি দুনিয়ায় পথ চলার রাস্তাও দেখিয়েছি আমি আমার সাথে যদি আরো একাধিক কেউ থাকতো শরীকানা যদি থাকতো ঝামেলা হতো কি হতো না এই জন্য আল্লাহ তাআলা কি বলছেন দেখেন কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 22 নম্বর আয়াতে বলছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন খুব ভালো করে কথাগুলো শুনে যান হেদায়েত আসবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলছেন আমার সাথে আর কোনো মাবুদ নাই আমার সাথে আর কোনো আইনদাতা নাই যদি আমার সাথে আরো কোনো আইনদাতা থাকতো জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি হতো যদি আসমানের আইনদাতা একজন হতো আসমানের পরিচালক একজন আর জমিনের পরিচালক একজন হতো
দেখা যেত আসমান আর জমিনের পরিচালকদের মধ্যে মনোমালিন্য হয়ে যেত। যে জায়গায় দেখবেন সরকারি দল আছে বিরোধী দল আছে সেই জায়গায় ঠেলাঠেলি আছে। বিরোধী দলের কামই হচ্ছে বিরোধিতা করা, সরকারি দলের কাজ হচ্ছে সব সময় তার নিজের গুণগান গাওয়া। আল্লাহ বলছেন শোন বান্দা শোনো, আসমানের খোদা একজন আর জমিনের খোদা যদি আরেকজন হতো তাইলে সব সময় ঠেলাঠেলি হয়ে যেত। আসমান বানিয়েছি আমি, জমিন বানিয়েছি আমি, তোমাদেরকেও বানিয়েছি আমি, এই দুনিয়ায় পথ চলার রাস্তাও দেখাবো। এই জন্য আল্লাহ দুনিয়ায় চলার জন্য একটা আইনের কিতাব দিয়েছেন, কিতাবের নাম সবাই বলেন, নাজিল হয়েছে কত হাজার বছর আগে, দেড় হাজার জুড়ে বলেন কয় হাজার, দেড় হাজার বছরে অ্যামেন্ডমেন্ট সংশোধন হয়েছে কয়বার, এই আসতে বলেন কেন, একবার। এখন দেখবেন পৃথিবীর বহু জায়গায় মানুষ তাদের নিজেদের জন্য আইন বানায়, এক যুগ যায় না, এক যুগ মানে বারো বছর, বারো বছরের ভিতরে দেখা যায় যার হাতে যখন সুযোগ যায় সে তার নিজের স্বার্থের জন্য আইন সংশোধন করে সংযোজন করে বিয়োজন করে। ও দুনিয়ার মানুষ ঘুম আপনাদের কখন ভাঙবে, যার হাতে সুযোগ পায়, যার হাতে যখন সুযোগ পাওয়া যায় সেই যদি তার নিজের স্বার্থে আইন সংশোধন করে সংযোজন আর বিয়োজন করে, বুঝবেন এটা কখনো মানুষের জন্য কল্যাণকামী হবে না, বরং যেটা একেবারে চূড়ান্ত হয়ে এসেছে সেটাই মানুষের জন্য কল্যাণকর হবে। বুঝলে বুঝভাতা, না বুঝলে তেজ ভাতা। আর কেমনে বুঝাইতাম আপনাদেরকে, আরে আসমান জমিন বানাইছেন তো আল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে কোন পথে গেলে ভালো হবে সেটা আমার আপনার চেয়ে ভালো জানেন, এজন্য আল্লাহ পথ দেখাইছেন। আপনি এটা বাদ দিয়ে আইন কানুন বানাইছেন, বানান খবরে যাইলে তারপরে না ঠেলা সামলাবে। আয়াতুল কুরসির শুরুতে আল্লাহ এই কথা বলছেন, খবরদার খবরদার খবরদার, আমি ছাড়া আর কোনো আইনদাতা নাই, নিজেরা আইনদাতা হয়ে বসো না, নিজেরা যদি আইন প্রণেতা হয়ে বসে যাও আমার সামনে খবরদার জালেম হয়ে দাঁড়ানো লাগবে, ঠিক কিনা? এই জন্য আয়াতুল কুরসির শুরুতে আল্লাহ তাআলা তার সভরেন্টির কথা ঘোষণা করলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া অন্য কোন এবাদত পাওয়ার যোগ্য কেউ নাই, অন্য কোন আইনদাতা বিধানদাতাও সৃষ্টি যার আইন চলবে কোরআনে নাই। আল্লাহ বলেছেন হাফেজরা বলো আলা লাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি যার আইনও চলবে। আল্লাহর এই জমিনে আল্লাহর আইন বাদ দিয়েছে যারা, আল্লাহ কোরআনে বলেছেন দুনিয়ার সবচেয়ে বড় জালেম হলো তারা। আল্লাহ বলেছেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন। কথাটা হাসিবুর রহমানের না আল্লাহর, আল্লাহ বলেছেন আমার আইন দিয়ে যারা ফয়সালা করে না, আইনকে বাদ দিয়েছে যারা, কাফের ফাসেকার জালেম হলো তারা। কথাটা কার, আমরা কি ফাসেক হয়ে মরতে চাই, আমরা কি জালেম হয়ে মরতে চাই? তাহলে ইমানের পথে চলতে হলে জীবনের পথ চলার জন্য যেই কিতাবকে গাইডলাইন বানাতে হবে সেই কিতাবের নাম। আল্লাহ বলেছেন আমি হলাম আইনদাতা। এরপরে আয়াতুল কুরসির দ্বিতীয় অংশে আল্লাহ বললেন আমি হচ্ছি তোমাদের এমন রব, আমি হচ্ছি সব ক্ষমতার মালিক। আল্লাহ হওয়ার জন্য দেখেন আল্লাহর সিফাতি নাম আছে মোট নিরানব্বইটা, জুড়ে কন কয়টা সিফাত মানে কি জানেন, এক একটা নাম আল্লাহর এক একটা কাজ এক একটা গুণের প্রকাশ করে। যেমন আল্লাহ হচ্ছেন রাজ্জাক, আল্লাহ এই জন্য রাজ্জাক কারণ তিনি সবাইকে রিজিক। আল্লাহর নাম সমাদ, কেন আল্লাহর নাম সমাদ, আল্লাহ কারো দিকে তাকায় থাকেন না বরং সবাই আল্লাহর মুখাপেক্ষী, এই জন্য আল্লাহর নাম সমাদ। বোঝা গেল আল্লাহর এক একটা নাম আল্লাহর এক একটা গুণের প্রকাশ করে, এই সবগুলো আল্লাহর সিফাতি নাম। আর আল্লাহ মহব্বতে আল্লাহকে একটা ডাক দিয়ে বলেন আল্লাহ হয় নাই, সুন্দর করে উচ্চ কণ্ঠে আল্লাহরে ডাক দেন গভীর রাত যেন আমাদের আওয়াজটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায়, বলেন আল্লাহ। এখন বলেন তো আল্লাহ দ্বারা কোন গুণ বুঝায়,
99টা নাম দিয়ে যা বুঝায় এক আল্লাহ দিয়ে সব বুঝায় সুবহানাল্লাহ দুনিয়াতে কেউ আল্লাহ হতে পারে দুইজন আল্লাহ হতে চাইছিল দুইটাই ধরা খাইছে একটার নাম ফেরাউন আর একটার নাম আরো জোরে একটা মরছে জুতার বাড়ি খাইয়া আর একটা মরছে সাগরের পানি খাইয়া ঠিক কি না আল্লাহ বলেছেন আল্লাহ হওয়ার জন্য লাগবে দুইটা কোয়ালিটি কয়টা এক নাম্বার আল্লাহ হওয়ার জন্য আল হাই হওয়া লাগবে আল হাই আপনারা বলবেন হুজুর আমাদের রংপুরে তো অনেক আব্দুল হাই আছে রংপুরের এটা আব্দুল হাই হাই না আব্দুল হাই মানে হলো হাই এর গোলাম হাই কে আল্লাহ আবার হাই মানে যুবকরা ভাবিও না ওই যে আমরা বলি হাই ওইটা না হাই এটা হচ্ছে আরবি শব্দের অর্থ হলো চিরঞ্জীব যার কোনো মউত নাই আমাদের সকলের জীবনে মউত আসবে কি আসবে না কিন্তু আল্লাহর কখনো কোনো মউত হবে হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম তিনি হচ্ছেন প্রথম তিনি হচ্ছেন শেষ যখন কোনো কিছু ছিল না তখনও তিনি ছিলেন আবার যখন কোনো কিছু থাকবে না তখনও যিনি থাকবেন তিনি কে আল্লাহ হওয়ার জন্য আল হাই হওয়া লাগবে চিরঞ্জীব হওয়া লাগবে আল্লাহ হওয়ার জন্য দুই নাম্বার কাইয়ুম হওয়া লাগবে আপনাদের এলাকায় আব্দুল কাইয়ুম আছে কিন্তু আল কাইয়ুম নাই কাইয়ুম মানে হচ্ছে চিরস্থায়ী যার স্থায়িত্ব আছে আমাদের কোনো স্থায়িত্ব নাই আবার আসমান জমিনেরও স্থায়িত্ব নাই সব একদিন ধ্বংস হয়ে যাবে একজন থাকবেন তিনি কে আল্লাহ বলছেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম কুল্লু মান আলাইহা ফান সব একদিন ফান হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে একজন কেবল থাকবেন তিনি কে আল্লাহ হচ্ছেন চিরস্থায়ী ক্ষমতার মালিক আমরা ক্ষমতা বেড়ে পাঁচ বছর দশ বছর ক্ষমতায় থাকি কিন্তু বলেন তো আল্লাহ কি ক্ষমতায় থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছেন নাকি আল্লাহ তাআলা তিনি এই মহাবিশ্ব সৃষ্টির আগে থেকেই তার ক্ষমতার মসনদে ছিলেন এখনো আছেন চিরকাল তিনি তার ক্ষমতার মসনদে থাকবেন এই জন্য আল্লাহ তাআলা তার নিজের সভরেন্টির পরিচয় দিয়ে আয়াতুল কুরসির ভেতরে বললেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহ তিনি যিনি ছাড়া মাহবুদ নাই আইনদাতা নাই তিনি হচ্ছেন চিরঞ্জীব তিনি হচ্ছেন চিরস্থায়ী কষ্ট হচ্ছে আপনাদের আমি কিন্তু দুইটা অংশ শেষ করে ফেলেছি এরপরে আল্লাহ তিন নাম্বার আল্লাহ তাআলা তার সভরেন্টির পরিচয় দিলেন আল্লাহ বললেন শোনো লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম তার কোন তন্দ্রা জীবাণু বুঝেন তো আপনারা জীবাণুও নাই তার কোন ঘুমও আমি কোরআন যত পড়ি অবাক হই আল্লাহর শব্দ চয়নের নমুনা স্টাইল দেখেছেন আল্লাহ বলেন নাই যে তার কোনো ঘুম নাই এটা বললে কথার ভেতরে ফাঁক থাকতো বুঝছি ঘুম আছে কিন্তু ইচ্ছা করে ঘুমায় আল্লাহ আয়াত নাজিল করেছেন এভাবে লা তাখুযুহু খুযুহু আল্লাহ বলেছেন তন্দ্রা আর ঘুমের ক্ষমতাও নাই আল্লাহকে স্পর্শ করা সুবহানাল্লাহ আয়াত নাজিলের স্টাইল দেখেছেন আমরা রংপুর থেকে ঢাকায় গেলে গাড়ির ভেতরে জিমানু আর জিমানু একজন জিমাই আরেকজনের কান্ধের উপর পড়ে যায় আছে দাঁড়াই আমরা জিমাই আমরা ঘুমাই এই যে মাহফিল শেষ করে গিয়ে আমরা ঘুমাবো বলেন তো গোটা দুনিয়াকে পরিচালনা যিনি করেন তিনি কে শুধু দুনিয়া নয় সমগ্র বিশ্ব জগৎ যিনি পরিচালনা করেন তিনি কে সেই আল্লাহ কি ক্লান্ত হয়ে যান নাকি আল্লাহ তো ক্লান্ত হয়ে গেলে শেষ হয়ে যাইতো দুনিয়া শেষ হয়ে যেত এই যে আমার হাতে কি আরে বলেন না পানি না পানি বোতল আমার হাতে এটা কি এখন যদি আমি এই পানির বোতল নিয়ে দাঁড়িয়ে থাকি রাত তিনটার সময় যদি জীবাণু আসে কিছু মনে করেন না আপনারা উদাহরণ দিচ্ছি রাত তিনটার সময় জীবাণুর কারণে হাত থেকে যদি বোতলটা পড়ে গেল আওয়াজ হলো এখন বলেন তো গোটা দুনিয়া যার কুদরতি হাতের মুঠায় তিনি কি আরে আমাদের জীবাণুর কারণে যদি হাত থেকে বোতল পড়ে আওয়াজ হয়
আল্লাহ যদি গোটা বিশ্ব জগৎ তার কুদরতি হাতে নিয়ে ঘুমায়া যেতেন মুহূর্তের মধ্যেই গোটা বিশ্ব জগৎ ধ্বংস হয়ে যেত এইজন্য আল্লাহ বলেছেন ঘুম আসে না তন্দ্রা বা ঘুম আমাকে স্পর্শ করতে পারে না বরং তন্দ্রা আর ঘুম হুকুম মানে কার এজন্য আল্লাহ আয়াতুল কুরসিতে বলেছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম তন্দ্রা বা ঘুম আমাকে স্পর্শ করতে পারে এরপরে আল্লাহ তার ক্ষমতার পরিচয় শুরু করেছেন যেন ক্ষমতাওয়ালা মানুষরা চেয়ারে উঠে গিয়ার বেশি না বাড়ায় কারণ চেয়ারের গিয়ার কে নিমিষেই ধ্বংস করে দিতে পারেন কে কষ্ট হচ্ছে শেষের দিকে চলে এসেছি এরপরের অংশে আল্লাহ বলছেন শোনো লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান সমূহ আসমান না সামাওয়াত বহুবচন সামা হচ্ছে একবচন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান সমূহ আর জমিনে একচ্ছত্র মালিকানা যার তিনি কে আমার আল্লাহ হচ্ছেন ইনফিনিট পাওয়ার অসীম ক্ষমতার মালিক যার ক্ষমতার কোনো নির্দিষ্ট সীমা না বলেন তো আল্লাহ কি শুধু বাংলাদেশের আল্লাহ তিনি কি শুধু মুসলমানের দেশের আল্লাহ না বরং আল্লাহ হচ্ছেন এমন রব লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইখলুকু মা ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ বলছেন আসমানসমূহ আর জমিনের মাঝখানে যা কিছু আছে যা তোমরা দুচোখে দেখো যা তোমরা দেখো না সব কিছুর উপরে মালিকানা যার চলে পাওয়ার যার চলে ক্ষমতা যার চলে তিনি কে আল্লাহর ক্ষমতার সীমা নাই ইয়াতে আল্লাহ বুঝাচ্ছেন আমার অসীম ক্ষমতা আমাদের ক্ষমতার সীমানা আছে বাংলাদেশ নিয়ে কথা বললে তো সমস্যা সব জায়গায় গোয়েন্দা আছে সবাই মনে করে হুজুররা রাজনীতির কথা বলে আসলে আমাদের ওয়াজে কেউ ক্ষমতায় বসবে না কেউ ক্ষমতা থেকে নামবেও না আমরা কোনো দলের দালালি করি না আমরা কোনো ব্যক্তির দালালি করি না তবে হ্যাঁ এটা সত্য আমরা একজনের দালালি করি তিনি হচ্ছেন আল্লাহ একজনের দিকে মানুষকে ডাকে তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু শুনেন শুনেন আমাদের ক্ষমতার নির্দিষ্ট সীমা আছে যেমন আমাদের দেশ বাদ দেয় অন্য দেশে চলে যায় আমাদের দেশ নিয়ে কথা বললে এখন ঝামেলা পরিস্থিতি এখন সুবিধার মনে করেন সৌদি আরবের আগে তো রাজতন্ত্র ছিল এখন ক্রাউন প্রিন্স প্রাইম মিনিস্টার হয়েছে তার ক্ষমতা কেবল তার দেশে চলে অন্য দেশে তার কথায় অন্য দেশের লোকের কোনো ঝাড়ুদারেরও চাকরি যাবে এক এক দেশের ক্ষমতা মালিক যে এক এক দেশের ক্ষমতা যার হাতে তার ক্ষমতা তার দেশের ভেতরে দেশের বাহিরে নাই মনে করেন এখানকার রংপুর সিটি কর্পোরেশনের মেয়র সাহেব উনার ক্ষমতা রংপুরের ভেতরে উনার ক্ষমতা আমার সিলেটে চলবে আবার আমার সিলেটের মেয়র সাহেবের ক্ষমতা রংপুরের ভেতরে চলবে তাহলে বোঝা গেল মানুষের ক্ষমতার একটা নির্দিষ্ট গণ্ডি আল্লাহর ক্ষমতার কে কোনো গণ্ডি আছে নাকি আল্লাহ বলছেন না লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান সমূহ আর জমিনের সব জায়গায় যার ক্ষমতা চলে তিনি কে এরপরে আল্লাহ বলছেন আয়াতুল কুরসির ভেতরে শোনো শোনো মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি কে এমন আছে যে আল্লাহর অনুমতি ছাড়া সাফায়াত করতে পারবে তাহলে বোঝা গেল সাফায়াতের জন্য যার অনুমতি লাগবে তিনি কে এই জন্য আল্লাহ কোরআনের অন্য সুরাতে বলেছেন কুল লিল্লাহি শাফাআতু জামিআ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি সুম্মা ইলাইহি তুরজাউন আল্লাহ বলছেন হ্যাঁ নবী আপনি বলে দিন সাফায়াতের একচ্ছত্র মালিকানা যার হাতে তিনি কে কেয়ামতের দিন আল্লাহর পারমিশন ছাড়া কেউ সাফায়াত করতে পারবেন না সবার আগে সাফায়াতের জন্য যাকে পারমিশন দেওয়া হবে তিনি কে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবীর সাফায়াত কারা কারা চান মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন বলেন আমিন হাসরের দিনটা বড় ভয়ঙ্কর হবে আল্লাহর নবীর সুপারিশ ছাড়া আল্লাহ কেয়ামতের দিন বিচার শুরু করবেন না
আমার বাবারা আমার ভাইয়েরা কিয়ামতের দিনটা বড় ভয়ঙ্কর হবে এখন তো সূর্য মানুষের মাথার থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে কিয়ামতের কঠিন দিনে 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্য মানুষের মাথার এক কিংবা দুই মাইল উপরে নেমে আসবে সূর্যের প্রচন্ড তাপে গুনাহগারদের মাথার চান্দি ফেটে মগজগুলো গলে গলে বেয়ে বেয়ে পড়তে থাকবে মানুষগুলো পিপাসার্ত হয়ে গিয়ে জিহ্বা বের করে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলে থাকবে মানুষগুলো দিশে আড়া হয়ে যাবে হাশরের দিনটা কত লম্বা হবে শুনেন নবীজি বলেছেন 50 আলফ সালাতি মিম্মা তাউদ্দুন দুনিয়ার হিসাব মতে হাশরের দিন 50,000 বছর লম্বা হবে আল্লাহ আকবার মানুষগুলো পেরেশান হয়ে থাকবে কাপড় চোপড় পরে কেউ কিন্তু হাশরের মাঠে উঠবে না নবীজি বলেছেন ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান মুশাতান গারলা খালি পায়ে নগ্নপদ অবস্থায় উলঙ্গ অবস্থায় খতনাবিহীন অবস্থায় মানুষ হাশরের মাঠে উঠবে মানুষ নাফসি নাফসে জিকির শুরু করবে হাশরের মাঠে কেমনে সে বাঁচবে মানুষগুলো পেরেশান হয়ে যাবে বিচার শুরু হবে না মানুষগুলো চলে যাবে আমাদের বাবা আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে বাবা আদম আপনাকে আল্লাহ তার নিজের কুদরতি হাতে বানিয়েছেন এরপরে আল্লাহ আপনার ভিতরে নিজেই রূহ ফুঁকে দিয়েছেন আল্লাহর কাছে আপনি আবেদন করেন তিনি যেন বিচারটা শুরু করেন আর আমরা দাঁড়িয়ে থাকতে পারছি না বাবা আদম বলবেন আমি পারবো না কারণ আমি নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছিলাম জানি না আজ রব্বুল আলামিন আমার সাথে কি ব্যবহার করেন আমি পারবো না বাবারা চলে যাও আমার ছেলে নূহের কাছে লোকেরা সাইয়েদেনা নূহ আলাইহিস সালামের কাছে আসবে সাইয়েদেনা নূহ পয়গম্বর বলবেন আমিও পারবো না কারণ দুনিয়াতে থাকা অবস্থায় আমি আমার উম্মতের জন্য বদদুয়া করেছিলাম আজ আমি নিজেই নাফসি নাফসি করছি আমি পারবো না চলে যাও জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাওয়ার পরে তিনি বলবেন বাবারা আমিও পারবো না চলে যাও মুসা কালিমুল্লাহর কাছে লোকেরা গিয়ে দেখবেন মুসা নবীর মতো এত বড় মাপের পয়গম্বর তিনিও নফসি নফসি জিকির করছেন নিজেকে বাঁচানোর জন্য তিনি বলবেন আমি পারবো না ফেরাউনের বংশের একটারে আমি থাপ্পড় দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছিলাম আজ আমি নিজেই আমি পেরেশান আছি আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবেন আমি জানি না চলে যাও ঈসা রুহুল্লাহর কাছে গিয়ে দেখবে ঈসা নবীও নফসি নফসি জিকির করছেন ঈসা নবী বলবেন আমিও পারবো না কারণ খ্রিস্টানরা আমাকে আল্লাহর ছেলে বানিয়েছে আমি এত জায়গায় ঘোরাঘুরি করো না জায়গা মতো যাও যার কাছে গেলে কাজ হবে ঈসা নবী বলবেন চলে যাও শেষ নবী আখের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লোকেরা এসে দেখবে আল্লাহর নবী মাকামে মাহমুদের কাছে সাজদায় মাথাটা নত করে দিয়ে আছেন লোকেরা বলবে ওগো আল্লাহর নবী আজ আপনি ছাড়া এই বিচারের কাজের সুপারিশ কেউ করতে পারবে না আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাবেন পাঠিয়ে বলবেন আমার হাবিবকে ডেকে নিয়ে আসো আমার হাবিবকে আজ আমার পাশে আমি সিংহাসনে বসাবো আল্লাহর হাবিবকে যখন ডাকার জন্য ফেরেশতা আসবেন ফের আল্লাহর নবী তখন যাবেন গিয়ে বলবেন রব তোমার পাশের চেয়ারে আমি বসবো না ততক্ষণ আমার একটা পাগলা উম্মত জাহান্নামে থাকবে যতক্ষণ আল্লাহ তখন বলবেন ও হাবিব আপনি কি চান নবী যেদিন শাফায়াতের অনুমতি চাইবেন আল্লাহ তখন বলবেন ইরফা রাসাক মাথা ওঠান সেল তু জহু যার জন্য সুপারিশ করতে মন চায় তার জন্য সুপারিশ করেন ও নবী সুপারিশের অনুমতি আমি আপনাকে দিলাম যার জন্য সুপারিশ করতে মন চায় তাকে সুপারিশ করে আপনার উম্মতকে নিয়ে আপনি জাহান্নাম আপনি জান্নাতে চলে যান সেই নবীর সাফায়াতের দরকার আছে না নাই সেই নবীর সাফায়াত পেতে হলে মেসিয়ান নেইমারের স্টাইলে যুবকরা চুল কাটবা না নবীর স্টাইলে চুল কাটবা এখন তো বিশ্বকাপ আসার পরে যুবকরা দেখলাম পাগল হয়ে গেছে হাতের মধ্যে ট্যাটু বুকের মধ্যে ট্যাটু কারণ মেসিয়ান নেইমার শরীরে আসছে ট্যাটু তো তুমি নবীজির সুপারিশ পাবা কেমনে ট্যাটু যারা আঁকে তাদের উপর লানত দিয়েছেন কি এরা অভিশপ্ত খবরদার যুবকরা এত বেশি পাগল হয় না বিশ্বকাপের খেলা দেখতেছো দেখে ফেলো বেশি মারামারি কইরো না এদের গেট আপ সেট আপ দেখে নিজেকে সেভাবে রাঙানোর চেষ্টা করিও না আল্লাহর রঙে রঙিন হওয়ার চেষ্টা করো কিছু কিছু যুবক আছে চুল ফালায় ওদের স্টাইলে আছে না নাই খবরদার যুবক ভাইরা মাথা থেকে পা পর্যন্ত যাকে অনুসরণ করতে হবে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু
নবীজিকে যদি জীবনের সব জায়গায় মানতে পারি অনুসরণ করতে পারি আমাদের জন্য সাফায়াত করবেন তিনি আর আমাদের জন্য সাফায়াত যদি তিনি করেন আমাদেরকে জান্নাত দিবেন কে আল্লাহ বলেছেন আমার অনুমতি ছাড়া কেউ সেদিন সুপারিশ করতে পারবে না ইয়া আলামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম সামনে পিছে যা হয় সব যিনি জানেন তিনি কে আল্লাহর জ্ঞানের সীমানা অসীম এখন আপনারা রংপুরে বসে সিলেটের খবর জানেন না বাংলাদেশে বসে আমরা লন্ডনের খবর জানি না জানার জন্য মিডিয়ার দরকার বলেন তো আল্লাহ তাআলা কোন খবর জানতে হলে মিডিয়ার কোন দরকার হয় নাকি ইউনূস পয়গাম্বর তো মাছের পেটের ভেতর থেকে চিৎকার দিয়েছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ্জালিমিন সাগরের অতল তল দেশ থেকে মাছের পেটের ভেতর থেকে ইউনূস নবী যে ফরিয়াদ করলেন ইউনূস নবীর ফরিয়াদ নবমণ্ডল ভূমণ্ডলের কেউ না শুনলেও যিনি শুনেছেন তিনি কে এই আয়াত এই অংশটুকু আল্লাহ আয়াতুল কুরসির ভিতরে কেন ঢুকালেন যেন আমাদের প্রত্যেকের হৃদয়ে আল্লাহর ভয় পয়দা হয় আল্লাহ বলছেন আমি সব জানি যুবক ভাইরা শুনুন এখন তোমরা মোবাইলের ফিতনায় পড়ে তোমাদের চরিত্রকে ধ্বংস করে দিচ্ছ আব্বা আম্মা যেন না বুঝে তোমরা কানের মধ্যে হেডফোন লাগিয়ে গান শোনো তোমার আব্বা আম্মা জানে না তুমি কি শুনতেছো জিজ্ঞেস করলে বলো আব্বা আম্মা আমি কুরআন তেলাওয়াত শুনতেছি আব্বা আম্মাকে ধোকা দিতে পারবা কিন্তু আল্লাহ বলেছেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম তোমার আগে পিছের সাগাগুড়া সব খবরে যিনি জানেন তিনি কে আল্লাহকে ভয় করো ভাই ফিতনার যুগে তোমার চরিত্র নষ্ট করো না রাতের বেলা তুমি যখন ঘুমাও একা রুমে ঘুমাও আব্বা আম্মার রুমে ঘুমায় মোবাইল হাতে নিয়ে দেখেছো এখন তুমি চাইলে পর্নোগ্রাফি দেখতে পারবা তুমি চাইলে ইউটিউবে ঢুকে অশ্লীল ভিডিও দেখতে পারবা মনে করছো আব্বু আম্মু তাদের রুমে ঘুমায় আব্বু আম্মু আমাকে দেখবেন না আব্বু আম্মু না দেখলেও অন্ধকার রুমে বন্ধ দরজার ভেতরে একা একা যা করছেন সব একজন দেখেন তিনি কি এর নাম তাকওয়া এইরকম যদি আল্লাহ عن الهوى فإن الجنة هي المأوى আল্লাহ বলছেন আমাকে যারা ভয় করে আমার স্বপ্নে হাজির হওয়াকে ভয় করে সব অন্যায় থেকে বিরত থাকবে যারা জান্নাতের অধিবাসী হয়ে যাবে তারা আমরা জান্নাতে যেতে চাই কি চাই না ওই আল্লাহকে সব জায়গায় ভয় করব তো ওই আল্লাহকে ভয় করে নামাজ ছাড়বো হ্যাঁ তাইলে কি করব নামাজ ধরব ওই আল্লাহকে ভয় করে অশ্লীলতা বেহায়াপনা ছাড়ব না ধরব ওই আল্লাহকে ভয় করে আব্বা আম্মার খেদমত ওই আল্লাহকে ভয় করে যুবকরা সব নোংরামি ছাড়ব মেয়েদের পেছনে ঘোরা ছাড়ব ভদ্র ছেলে সভ্য ছেলে মেয়ের পেছনে ঘুরে না তোমরা তো দুই তিন বন্ধু একসাথে ঘুরলে মেয়েদের দিকে তাকাও মিসকিনের মতো ভিক্ষুকের মতো তাকাই একটা আরেকটা আবার কয় দুস্থ যা দেখছি মাথা খারাপ তোমার মাথা এত খারাপ হয় কেন চক্ষুটাকে নিচের দিকে রাখো পরনারীর দিকে তাকিও না আদেশটা কার আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম আল্লাহ বলেছেন চক্ষুটাকে পরনারী থেকে নিম্নগামী করো মেয়ের পেছনে ঘুরো না মেয়েদেরকে ইফটিজিং করো না ডিস্টার্ব করো না বরং মেয়েদেরকে ডিস্টার্ব না করে ইয়াং বয়সে পড়াশোনা করে শরীফ ভাইয়ের মতো আইনজীবী হও আলেম হও মুফাসসির হও মুহাদ্দিস হও ব্যারিস্টার হও ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও পাশাপাশি নামাজ পড়ো চরিত্র গঠন করো মেয়ের পেছনে দৌড়ানো লাগবে না দেখবা সুন্দরী সুন্দরী মেয়ের বাপ তোমার তোমার কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য লাইন ধরা শুরু করবে এখনো বুঝো গার্লফ্রেন্ড বানাইছ একটা ভালো ছেলে মুমিন ছেলের কখনো গার্লফ্রেন্ড থাকতে পারে ফেসবুকে সুন্দর ফটো দিয়েছ শোনো সুন্দর ফটো দেখে চরিত্র বোঝা যায় না সুন্দর প্রোফাইল দেখে চরিত্র বোঝা যায় না চরিত্র থাকে মেসেঞ্জারের ইনবক্সে এই বাচ্চা তারা বুঝবেন না যুবকরা বুঝে ফেলেছে সুন্দর প্রোফাইলে কিন্তু চরিত্র বোঝা যায় না চরিত্র বোঝা যায় মেসেঞ্জারে আর হোয়াটসঅ্যাপের ইনবক্সে ঢুকলে ঠিক কি না যুবক তুমি আল্লাহকে ভয় করো হেসে হেসে ঠিক ঠিক কইলে কালে কইলে শুধু হবে না বরং ঠিক ঠিক বলার সাথে তোমার চরিত্র থাকেও ঠিক করে ফেলতে
শোনো যুবকরা তোমাদের ব্যাপারে নবীজি কি বলেছেন বুখারীর হাদিস আল্লাহর নবী বলেছেন মাই আবমাল্লি মা বাইনাল হাইহি ওয়া রিজলাইহি আদমানু লাকুল জান্নাত নবীজি বলেছেন যে যুবক যে ব্যক্তি তার দু চুয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহবা আর দু উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থান এই দুটো জিনিসকে যারা হেফাজত করবে এই দুটো জিনিসের জিম্মাদারি যারা গ্রহণ করবে নবীজি বলেছেন কাল কিয়ামতের দিন আমি আল্লাহ নিজেই তার জন্য আল্লাহর নবী বলেছেন আমি নবী নিজেই কাল কিয়ামতের দিন তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব যুবক ভাইরা একটু চরিত্রের জিম্মাদার হও নবী তোমাকে সুপারিশ করে জান্নাতে নেবেন ইনশাআল্লাহ চরিত্রটা ধ্বংস করে দিও না এই যে আল্লাহ আয়াতুল কুরসির ভিতরে বলেছেন সব যিনি জানেন তিনি কি ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা আল্লাহ যতটুকু জানাবেন এর বাহিরে কেউ কিচ্ছু জানতে পারবে কারণ সকল জ্ঞানের মালিক কি আল্লাহ যতটুকু জানান এর বাহিরে জানা যাবে এই জন্য জ্ঞানী মানুষ কখনো অহংকারী হয় না বরং জ্ঞানী মানুষ বিনয়ী হয় জ্ঞান মানুষকে বিনয়ী বানায় যার জ্ঞান তাকে অহংকার করতে বাধ্য করে বুঝবেন এটা জ্ঞানী না এটা হলো শয়তানের মুরিদ কারণ শয়তানেরও জ্ঞান ছিল জ্ঞান থাকা সত্ত্বেও বিনয়ী হয়েছে না অহংকারী হয়েছে আমরা অহংকারী হব না বরং আমরা হব ভদ্র বান্দা বিনয়ী বান্দা আল্লাহ কোরআনে সূরা ফুরকানে বলেছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাহু আকবার রহমানের বান্দা হলো তারা দুনিয়ায় ভদ্রভাবে চলাফেরা করে যারা আল্লাহ আমাদের সবাইকে ভদ্র আর বিনয়ী বানায় দাও এরপরে আল্লাহ আয়াতুল কুরসির আট নম্বর অংশে বলছেন ওয়াসিআ কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ এই চারটা কয় ফুট মনে হয় আড়াই ফুট হবে বলেন তো দেখি আল্লাহর চারটা কয় ফুট আল্লাহ বলছেন দুনিয়ার চেয়ারওয়ালা লোকেরা চেয়ারে উঠে যে গিয়ার বাড়াও এত বেশি গিয়ার দেখায় না শোনো আমার কুরসিটা আসমান আর জমিনটাকে পরিব্যাপ্ত করে আছে আল্লাহ আকবার অর্থাৎ আমার আল্লাহ হলেন অসীম ক্ষমতার মালিক সকল ক্ষমতার মালিক কি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির বরকতময় সেই সত্তা যার হাতে সকল ক্ষমতার মালিক যিনি তিনি কি এক গ্রুপ আছে দেখবেন ইলেকশন আসলে বলে আপনাদেরকে পাম দেয় কয় সব ক্ষমতার মালিক আপনারা এইটা বইলা বুট নেয় তারপরে সব ক্ষমতার মালিক তারা হয়ে আপনাদের আবার বুকের উপরে পিস্তল চালায় সকল ক্ষমতার মালিক কখনো মানুষ হতে পারে না ক্ষমতার মালিক কি দেওয়ার মালিক কি নেওয়ার মালিক কি দেখেন ইউসুফ নবীকে তার দশ ভাইরা অন্ধকার কুয়ায় ফেলে দিয়েছিল ভেবেছিল ইউসুফ শেষ আর আল্লাহ ওখান থেকে উঠাইয়া মিশরের সিংহাসনে বসালেন ক্ষমতা দেওয়ার মালিক কি আবার ফেরাউনের মতো নমরুদের মতো শয়তানকে ক্ষমতা থেকে নামায়া জুতার বাড়ি খাওয়াইয়া সাগরের পানি খাওয়াইয়া খাওয়ায় বেজ্জত করে যিনি দুনিয়া থেকে বিদায় করেছেন তিনি কি আল্লাহ এই আয়াতুল কুরসির ভেতরে বলেছেন সব জায়গায় আমার ক্ষমতা চলে আসমান আর জমিনকে আমার কুরসি ব্যক্ত করে আছে ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিউল আযীম এরপরে আল্লাহ বলছেন এই যে বিশাল বিশ্ব সাম্রাজ্য বিশ্ব জগৎকে আমি জগৎসমূহ পরিচালনা করি আমি ক্লান্ত হয়ে যাই আমরা রিটায়ার্ড হয়ে যাই আমরা দুনিয়া থেকেও চলে যাই কিন্তু আমার আল্লাহ রিটায়ার্ডের দরকার হয় না আমার আল্লাহ ক্লান্ত হয়ে যান না আসমান জমিন তিনি ছয় দিনে সৃষ্টি করেছেন আল্লাহ বলেছেন ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন ওয়া মা মাসসানা মিন লুগুব আল্লাহ বলছেন আসমান সমূহ আর জমিন আমি ছয় দিনে সৃষ্টি করেছি
ছয় দিনে সৃষ্টি করার পর আমি পরিচালনা করছি তখনো ক্লান্ত হই নাই এখনো ক্লান্ত হব না কখনো ক্লান্তি আমাকে স্পর্শ করতে পারবে না কারণ ক্লান্তি যিনি সৃষ্টি করেছেন তিনি কে আল্লাহ সৃষ্টি কখনো স্রষ্টাকে ধরতে পারে আল্লাহ বলছেন এই হলাম আমি ওয়াহুল আলিউল আযীম আমি সুউচ্চ আমি সুমহান আমার সাথে কারো তুলনা চলে আমি খুব দ্রুত বলার চেষ্টা করেছি এই যে 10টা অংশ সংক্ষিপ্ত সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা করে অনেকগুলো মেসেজ দিয়েছি যুবকদেরকে তাকওয়ার মেসেজ দিয়েছি আল্লাহকে ভয় করার মেসেজ দিয়েছি আবার যে আমরা কুফরি করি সব ক্ষমতার মালিক বলে এগুলো বাদ দিতে বলেছি তারপরে আইনদাতা হিসাবে আল্লাহকে গ্রহণ করতে বলেছি 10টা অংশে আমি প্রায় 10টা মেসেজ তুলে ধরেছি সময় পাইলে আরেকদিন বিস্তারিত বলবো যা বলেছি আল্লাহ আমলের তৌফিক দান করেন সবার জন্য দোয়া হবে আপনাদের আবেগ আমি বুঝি আমারও আরো বেশিক্ষণ করতে পারলে ভালো লাগতো কিন্তু আমার ভাইরা ফজরের নামাজটা মিস না করুক এটা আমি চাই আর আমি আসলে কি করবেন আল্লাহ তো আমাকে ওই যোগ্যতা দেয় না আমি আসলে রাত 11টার পরে আমার শরীরে ক্লান্তি আসে কেন আপনারা উত্তরবঙ্গের মানুষ আর আমি সিলেটি মানুষ যারা সিলেট গিয়েছেন দেখছেন আমাদের সিলেটে আমরা 10টা সাড়ে 10টায় মাহফিল শেষ করে ফেলো আমি পারি না আপনি ছিলেন না ও ভাইজান জানেন আসলে ওই অভ্যাসের সাথে মানে অভ্যস্ত না তো মানে আজকে ওই আমাদের জুবায়ের ভাইকে বলছিলাম ভাই এই জীবনে প্রথম 11টার পরে উঠতেছি আমার অভ্যাস নাই যাই হোক এই মাদ্রাসাকে আমরা ভালোবাসি কম না বেশি কারা কারা ভালোবাসি একটু দুই হাত তুলে দেখে আপনারা সালাম আরেন তো দেখি আবার পকেটে ঢুকান দেখি কেমনে ভালোবাসেন পকেটে ঢুকান মানুষের পকেটে ঢুকাইয়েন না নিজের পকেটে ঢুকান মাদ্রাসার ছেলেরা অথবা স্বেচ্ছাসেবক আছে তাই না স্বেচ্ছাসেবকরা ঢুকবে সবাই আপনারা দিবেন কেউ বাকি থাকবেন না একটা গজল টেকা দিলে গজল গাইবো ফাতিহা আচ্ছা জুবায়ের ভাই বসেন আচ্ছা খালি সিলেটি ভাষা সিলেটি মাত্রা তুমি কিন্তু বুঝবাই নি আখরি সাইরি ভাই কিন্তু বুঝতাই না আপনি বুঝবেন শরীফ ভাই আপনি সিলেটে ছিলেন আব্বাজানরা বসেন দোয়াটা করে যাবেন টেখা দিলে গজল হইব আর না গজল হইতে টেখা দেওয়া লাগে সিলেটে টাকাকে টেখা বলে এটা সিলেটি ভাষা আপনাদেরকে শিখাই দেয় বলেন তো টাকাকে কি বলে টেখা দেউকা টেখা দিলে হইব নাইলে হইতো শরীফ ভাই বলেছেন যে হৃদয়ে লাগে এমন একটা গজল যেন আমি গাই বলবো তো ইনশাল্লাহ টাকা কারা কারা দিবেন না হাত তুলেন সবাই দিবে সবাই দিবেন তো দেখি কারা কারা দিবেন আবার একটু হাত তুলেন এই তো এ বাবা হাত তুলেন দিবেন তো সবাই ইনশাআল্লাহ শুনেন আমরা সবাই একদিন দুনিয়া থেকে চলে যাব না সবাই আমরা যাব না থাকব আর একটু জোরে বলেন যাব না থাকব আপনাদের এলাকায় মসজিদ আছে না এই মসজিদগুলোতে অনেকের মৃত্যুর খবর ঘোষণা হয় একটা সময় আমার আপনারও মৃত্যুর খবর ঘোষণা হয়ে কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কোথায় যেন আছে আমার তৈরি সাদ কাফন জানাজার পড়েছি নামাজ নিয়েছি কত দাফন আমার তরি বাধায় আছে কোন শেখে আঘাটে কোন মসজিদে এলানো হবে সোয়াবে শেষ খাটে আমার তরি বাধায় আছে কোন শেখে আঘাটে কোন মসজিদে এলানো হবে সোয়াবে শেষ খাটে কখন কোথায় করবে দাফন
আমাকে সজন জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন আপনার জানাজার টাইম কিন্তু রেডি এলাকায় বাসধার আছে তো কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড় কোন সে মাটি কোন খানে ডাকের বারবার কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড় কোন সে মাটি কোন খানে ডাকের বারবার কোথায় যেন মোর যাত্রী আছে রে চারজন বিয়ের বরযাত্রী না সবাই যখন কবরে যাবেন তখন বরযাত্রী হবে কয়জন অর্থাৎ খাটিয়া বহন করে কয়জন এরা হয়তো এখানেই আছে কোথায় যেন বর যাত্রী আছে রে চারজন জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন আল্লাহ আমাদেরকে মৌতের প্রস্তুতি নেবার তৌফিক দান করেন।